নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নারীদের কর্মসংস্থান তৈরিতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গ্রামীণ জনপদ এবং প্রত্যন্ত অঞ্চলে এসএমই সুবিধা প্রদানে কাজ চলছে। সকালে এসএমই পূর্ণ মেলা 2021-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে বন্দরগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনার মাঝেও দেশের অর্থনীতি সচল রাখতে এসএমই ফাউন্ডেশনকে নানামুখী সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি বাস্তবায়ন করতে যাই, স্বাভাবিকভাবে আমাদের যেমন কুটির শিল্প, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ধরনের শিল্পের প্রসার ঘটাতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। এসএমই নীতিমালা 2019 আমরা প্রণয়ন করেছি এবং এই নীতিমালার সাথে সাথে এটা আমরা লক্ষ্য করছি যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার।